আসসালামু আলাইকুম বিডি টুডের স্পোর্টস নিউজে আপনাকে স্বাগত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আইপিএল নিলামের দ্বিতীয় দিন দুপুর একটা পর্যন্ত দামি অলরাউন্ডারদের মধ্যে সবার শীর্ষে রইলেন লিভিংস্টোন ইংল্যান্ডের এ তারকা জায়গা করে নিয়েছেন প্রথম স্থান তাকে এগারো কোটি পঞ্চাশ লাখ রুপি দিয়ে কিনেছে পাঞ্জাব কিংস নিলামের প্রথম দিন শ্রীলঙ্কার হাসারাঙ্গাকে দশ কোটি পঁচাত্তর লাখে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভিত্তিমূল্যে শ্রীলঙ্কার ওয়ান ইন্দু হাসারাঙ্গার দাম ধরা হয়েছিল এক কোটি রুপি তবে শেষ পর্যন্ত তাকে কিনতে দশ কোটি পঁচাত্তর লাখ রুপি কষাতে হয় বেঙ্গালুরুকে প্রথম দিন নিলামে নাম উঠলেও সাকিব আল হাসানকে আইপিএলের কোনো দল কিনেনি দ্বিতীয় দিনও অবিকৃত রইলেন তিনি প্রথম দিন দুই কোটি রুপিতে নিলামে নাম উঠেছিল সাকিবের দ্বিতীয় দিনও একই বৃত্তি তাকে নিলামে ওঠানো হয় তবে এদিনও আগের দিনের মতো তাকে কেনার জন্য কোনো দল বিট করেনি ধন্যবাদ সবাইকে খেলার সংবাদে সাথেই তাকার জন্য